দেখেন বিআইন, আপনার কথায় আমি খুব কষ্ট পাইলাম। কষ্ট পাইলে আমার আসলে কিছু করার নাই। আমার কথা সত্যি কথা, সেটা আমি কুইয়েই যাম, হাজার কষ্ট পাইলেও কুইয়েই যাম। বিআইন, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তো আমি এখন যাই। যাই মানে? কতদিন পরে আপনারে পাইছি। আমি তো ভাবছি আপনার হাতের মধ্যে হাত রেখা পুরা রিসর্টটা ঘুরে বেড়াবো, আর আপনি বলতেছেন আপনি যাই না, এটা কোনোদিনই হবে না। এখন আমার হাতের মধ্যে হাত দিয়া আপনি আরামে আমরা দুজন পুরা রিসর্টটা ঘুরে বেড়াবো, চলেন। হাই হাই হাই, এটা আপনি কি বলেন? আমি আপনার সাথে রিসর্টে যাবো মানে? রিসর্ট হচ্ছে শিউলির বাড়ির পাশে, একবার যদি শিউলি দেখা পালে যে আমি আপনার হাত ধরে হাঁটতেছি, তাহলে তো শিউলির ভালোবাসার অবমৃত্যু হয়ে যাবে। আমি একটা কথা বলি বই, আপনি একা যান। হ্যাঁ, আমি কত আশা করছিলাম যে আপনি আমার হাতের উপর হাত রাখবেন, আমরা দুজন হাতে হাত রেখা পুরো রিসর্টটা ঘুরবো, আপনি তো আশার মধ্যে ঘুরে বাড়ি দিয়ে দিলেন। বা বা, এখন ঘোরার কথা বলতেছেন, একসময় তো আমি আপনার পিছে ঘুরতে চাইছিলাম, আপনি তখন ভাব নিছেন, উল্টাপাল্টা কথা বলছেন, আমার পাপা পাত্তাই দেন না, এখন বাড়ি খাই আবার আমার কাছে আসছেন, তাই না? কি কইলেন? আপনার কথার কিন্তু কোনো মানে বুঝলাম না, বাড়ি খাইছে মানে কথাটা কি? বাবা বা, বাড়ির অর্থ বুঝেন না? বাড়ির অর্থ হচ্ছে ছেঁকা 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 খাওয়া। আপনি বোধহয় ছেঁকা খেয়েছেন না? আমার নামটা মনে হয় ভুলে গেছেন। আমার নাম হইলো গিয়া বিজলি, বিজলিরে বাড়ি দেয়া বা স্যাক দেয়া এত সহজ না, বোঝা গেল? শুনুন, আমার আবার স্যাকা খারাপ অভ্যাস নেই, আমার যদি শিউলি একবার স্যাকা দেয় আমি একদম বেরোতাম। আপনারে তো আমি একটা অন্যরকম মানুষ মনে করছিলাম, আপনি তো দেখি একদম ভীত প্রকৃতির একটা লোক। পুরুষ মানুষ কি এমন হয়? পুরুষ মানুষ হবো সাকিব খানের মতো সাহসী, সেই উচাল লম্বা নায়কের মতো দেখতে, ড্যাশি জামা কাপড়ে হবে অন্যরকম। পুরুষ মানুষ তো এমন হয়, পুরুষ মানুষ কি আপনার মতো এরকম হয় নাকি? ও, তাহলে তো বেঁচে গেলাম, আমি তো সেরকম পুরুষ মানুষ না। আপনার আপনারা মানে আমাকে পছন্দ হবে না বিআইন, আমি গেলাম আমি জরুরি কাজ। আরে কি সমস্যা, আমি কি আপনাকে কিছু বলছি? আমি খালি বলছি আমি একটু এই সুইমিং পুলে যাব, গিয়া পা দুলাই 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 একটু নাচ গান করব। আর আপনি কি এমন পুরুষ মানুষ বলেন তো? হ্যাঁ, আমি বলতেছি যে আপনি আমার সাথে যাবেন, গিয়ে আমার একটু পাহারা দিবেন, শেষ। না গেলে হয় না? না কইতেছি তো না গেলে হবে না, আমি ওখানে যাব, আপনি আমার একটু চারপাশ দেখবেন, দেখাশোনা করে আমার একটু দেখে রাখবেন। বুঝতে পারছি, আপনি দাবা দাবি করবেন আর আমি আপনাকে পড়ে করব, তাই তো? হ্যাঁ। বুলেট ভাই, তুই মনে কি লেগে ডাকছো? খুলে গাও দি, কি কারণে ডাকিছি? গাবের ছালার মতো কথা বলছো কেন? বুঝো না কি কারণে ডাকিছি? পোজ দে পারছে, কিন্তু তোমার লাগে মোর কামটা করা হবে না। কেন হবে না? আমি কার পাকা দানে কি মই দিয়েছি? কথা বলছো না কেন? কথা বলো, এই যে মোটা নাগিন, কথা বলো। আরে হন এন বুলেট ভাই, এ মগ বাবলি এই গ্রামের মধ্যে কোনো মিউজিক ভিডিও করবে না। কি ধরনের কথা বলছো তোমরা? কাকে ফাবল নিচ্ছ? লাভলি কোনো ছাবিলা করবে না কিন্তু। বম্বে গিয়ে সিনেমা করলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, অনেকদিন মরে ঘুরেছো তুমি, এখন মই ঢাকা গিয়ে সিনেমা করবো, নায়িকা হবো। তুমি দিল্লি যে সিনেমা করে চলে আসো, তাতে আমার কিছু যা আসে না গো। তুমি এখন আমার মিউজিক ভিডিও করে যেখানে খুশি সেখানে যাবে, ফাজলামি নাকি? কলকাতার থেকে ডিউপি নিয়ে আছি, ডিউপি মানে পাঁচটি পেরেছো তো, ক্যামেরাম্যান পাগল হয়ে যাবে, যে এক ফ্রেম ধরবে না ঝাঁকানাকা লাগবে। শোনেন বুলেট ভাই, কলকাতা থেকে ক্যামেরাম্যান আইলে হইব না, যদি ডিরেক্টর নিজে আসে তাইলে হয়তো আমার বোন বা আপনি চিন্তা করে দেখতে পারেন যে কাজ করবে কিনা। এই মে কাকে লাগে, কাকে লাগছো তুমি? তুমি কিন্তু একজন ডিরেক্টর কে, আমার দেশের একজন ডিরেক্টর, মানে আমাকে তুমি অপমান করে কথা বলছো? কত বড় সাহস দিয়ে তুমি এই ধরনের কথা বলছো? হাউ ডিয়ার ইউ স্টুপিড। শোনো, মোর আব্বাই কইছে অরিজিনাল সিনেমায় অভিনয় করতে, কোনো মিউজিক ভিডিও করতে নিষেধ করছে, সেই লেগেই মোর এই সমস্যা। আই বুলেট ভাই শোনেন, আমরা আপনারে ইনফর্ম করতে আইছিলাম যে বাবলি আপনি গো ইসে মিউজিক ভিডিওতে কাজ করবে না, বুঝছেন? লিসেন, তোমার আব্বু ডেডিকে বলবে আমার শুটিং যদি তোমার হনে আগামীকাল না করে, তাহলে পরে তোমার আব্বু ডেডিকে স্ট্রেট বলবে আমি বলে দিয়েছি শুটিংয়ের ক্ষতিপূরণ বাবদ 1,50,000 টাকা, তাইলে ক্যাশ একটা প্যাকেট করে আমার হাতে দিয়ে বলবে সরি আমি আর পারলাম না লেন।
মুখে সুখে আসতো হয়ে দেখো না না হ্যাঁ এটা কি মগের মূল্যক পাইছো যে আমার আব্বা টাকা বাইয়ে বাইয়ে পড়তেছা তোমারে দিয়া দিব হ্যাঁ শোনো মনে রাখবা মুই পরিশাল না মাইয়া মগর লগে কোনো রংবাজি চলবে না তুমি যেই ক্ষতি আমার করলা এটা যে আমার আজ কি দিবে বলো তো বুলেট ভাই শোনেন এই আমরা যে মানুষের দিতে টাকা না লাগে এসব ফোন ফিকির করেন ফাঁক পাতেন এটা আমরা সবাই ভালো করে জানি বুঝছেন ওই স্যার হ্যালো কথা কল লাগবে না চলো বাড়িতে নিজের পায়ে নিজে কুড়াল মারিছো কিন্তু তোমাদের আমি দেখে নেব আবার আশা লাগবে দরজা বন্ধ থাকবে তারপরও তোমরা আসবে আমি বলে দিচ্ছি কাল লাগিনি রা অসুবিধা নাই যদি মুই ঢাকা সিনেমায় চান্স না পাই তাহলে তুমি তোমাদের আমি ওই মিউজিক ভিডিও করব অসুবিধা নাই মানে একটা কথা তুই আসলে পাইতে পারছো না আমি সত্যি কিন্তু বলছি এইভাবে কষ্ট আমাকে দিও না আমার বুকটা কিন্তু সত্যি ফাইটে যাচ্ছে বলেন আপনি কষ্ট পাইলেও কোনো লাভ নাই বুঝছেন আপনার তো যে মাইয়ে দেন হে মাইয়ের লেগে আপনার বুকটা ফাইটে যায় এই লাদি এই সব পিছ আমার আল্লাহের লোক কথা কইতে আসে আসে ব্যস্ত পারে না ও পাগল হয়ে যাচ্ছি গড ড্যামেজ কি বলবো ভাবিছিলাম এক আসবে পার্সোনাল কথা বলবো সাথে মোটু আইসে কি এক ঝামেলা পাকাই দিল যত ঝগড়া ওর সঙ্গে হইল ওফ শামসু আমার শ্বশুর তোমার বিশ্বাস করে যে কারণে শত চেষ্টা কইরাও আমি তোমারে আমাদের জমির ব্যবসা থেকে বিদায় করতে পারতেছি না 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 আমি তো নিজেই বিদায় হয়ে গেছি তা পুরনো বিষয় নিয়ে পেঁচাইতেছে পেঁচাইতেছে কি সাথে আমার বউ আমার উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে সে বলে আমি যদি তোমার চাকরি থেকে বরখাস্ত করি তাহলে সেও আমার চাকরি থেকে বিদায় করবে আচ্ছা শামসু হ্যাঁ তুমি আমার শ্বশুরবাড়ির লোকদের কি মধু খাওয়াইছো সেটা আমি এখনো আবিষ্কার করতে পারলাম না আফসোস আমার খুব কাজ তো কাজের প্রেশার অনেক বেশি আমার এই যেভাবে বসে বসে গল্প করা বা বেকার সময় পার করা আমার পক্ষে সম্ভব না আপনি কী জন্য আমাকে ডাকছেন সেটা বলুন শামসু তুমি আমার একটা কাজ করে দাও আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই করে দিই তুমি ইচ্ছা করলেই পারবা রাজা মেম্বারের মায়ের নামে বাড়িটা ওর মায়ের নাম নূরজাহান না আমি জানি রাজার মায়ের নাম হলো নূরজাহান তো এই নাম দিয়ে আবার কি কাম এই নাম একজন বুড়ি ধরে একটা জাল দলিল আমারে বানায় দাও আমি প্রেসিডেন্টের সাথে দেখা করে খারিদের ব্যবস্থা আছে মেডিটেশন সব আমি বস মাফ করে এই জালিয়াতিটা করতে পারবো না রাজা আমার বন্ধু মানুষ তো রাজা বন্ধু হইল তার জন্য কিন্তু তোমার কোনো মায়া নাই তোমার মায়া হইতেছে ওই রাজার বোন কুসুমের জন্য কুসুম মাইন্ড করতে পারে যে জন্য তুমি কাজটা করতে চাইতেছ না না বস আপনি ঠিকই ধরছেন যদি আমি এই জালিয়াতিটা করি কুসুম আমার কেন পছন্দ করবে কুসুমের সাথে তো আমি এত বড় বেইমানিটা করতে পারি না তোমারে যারা রাস্তা থেকে ধরে না এত বড় বানাইলো লক্ষ লক্ষ টাকা দিয়া তোমারে ধনী করলো আর তুমি তাগোর সাথে বেইমানি করলা তুমি কিন্তু ভুলে গেছো শোনো এই জমির ব্যবসা করতে হইলে এই ধরনের ছোটোখাটো সলচাতুরি কিন্তু করতে হয় না এটা কিন্তু ছোটোখাটো সলচাতুরি না বস এটা খুব বড় মাপের ঠিক আছে তুমি বেমানি করলো না না করলা আমিও দেখি অন্য কারো দিয়ে কাজটা করাইতে পারি কি না কারণ হলো আমি এই কাজের জন্যে মোটা অঙ্কের টাকা খরচ করবো বস আমাকে টাকার লোভ দেখাবেন লোভে পড়ে কোনো কাজ এই শামসু করে না আমি যে কাজ করি বড় সাহেবকে ভালোবেসেই করি শোনো এত ভালোবাসা এত দরজ যদি থাকতো তাহলে তুমি আমার উপর দিয়ে কোনো কথা কইতে না বড় সাহেব তোমারে পছন্দ করে যে কারণে এই কাজটা তোমার এসে দিচ্ছে মানে তার পক্ষ হয়ে আমি তোমাকে কথাটা বললাম আর তো কিছু না আচ্ছা ঠিক আছে বড় সাহেব যদি বইলা থাকে তাহলে আমি করতে পারি তবে আমার এক কটা দিন সময় দেন আমার ভাবতে হবে